Hi there, welcome back. UI Lab থেকে আমি সাইফুল ইসলাম আজকের ভিডিওতে দেখাবো টাইম রিম্যাপিং অপশনটি ব্যবহার করে কিভাবে যে কোনো ভিডিওতে ফাস্ট মোশন এবং স্লো মোশন করা যায়। সো চলুন আমরা শুরু করে দেই। প্রথমে ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করব, এরপরে চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোল, দেন একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো টাইম রিম্যাপিং। সো এই প্যারামিটারটাকে অন করে দিব, দেন হচ্ছে স্পিড নামে যে প্যারামিটার সেটাকে অন করব। এবং এখানে একটি লাইন দেখতে পাবো, এই লাইনের মধ্যে আমাদের মূল কাজটা করতে হবে। তো প্রথমে ভিডিওটি কোন জায়গা থেকে ফাস্ট মোশন বা স্লো মোশন হবে সেই জায়গাটি সিলেক্ট করতে হবে, বা সেখানে গিয়ে প্লেহেডটাকে রাখতে হবে। তো আমরা চাচ্ছি কিছু অংশ ফাস্ট মোশন করব, কিছু অংশ স্লো মোশন করব। তো এখান থেকে ফাস্ট মোশন শুরু হবে, জাস্ট একটি কিফ্রেম নিব এখানে স্পিডের সাথে, এইটুকু ফাস্ট মোশন হবে। এরপরেরটুকু আমরা স্লো মোশন করব। তাহলে এই এন্ডিং পয়েন্টে এসে আমাদের আরেকটা কি ফ্রেম লাগবে। এখন মাউসটা যখন এখানে ধরব একটি অ্যারো সাইন দেখাবে, তখন যদি উপরের দিকে আমরা ড্র্যাগ করি তাহলে ফাস্ট মোশন হবে, নিচের দিকে ড্র্যাগ করলে স্লো মোশন হবে। তো আমরা এইটুকু ধরব, দেন হচ্ছে উপরের দিকে ড্র্যাগ করে দিলাম, ব্যাস ফাস্ট মোশন হয়ে গেল। এবার চাচ্ছি এতটুকু অংশ স্লো মোশন হবে, সেক্ষেত্রে এখানে আরেকটা কি ফ্রেম। এখন হচ্ছে এই অংশটাকে নিচের দিকে টেনে দেব, এবার আমরা একটু প্লে করে দেখি। ওকে ফাইন। তো এইভাবে যে কোনো ভিডিওর সাথে আপনি ফাস্ট এবং স্লো মোশন ইউজ করতে পারেন টাইম রিম্যাপিং অপশনটি ইউজ করে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন।